হ্যালো দর্শক, আজকে নিয়ে এসেছি বিশ্বজুড়ে উদ্যোক্তাদের নিয়ে উৎসাহবর্ণিত সেরা 10টি মুভি, যা দেখে আপনারও রাতারাতি উদ্যোক্তা হওয়ার ইচ্ছা জন্মাবে। যেই মুভিগুলো দেখলে আপনার মধ্যে একটি উদ্যোক্তার জন্ম হতে পারে, এমনও হতে পারে আজকের মুভিগুলো দেখলে আপনার জীবনে পাল্টে যেতে পারে। তাই দেরি না করে চলুন তাহলে দেখে নিয়েও যাক সেরা 10টি উদ্যোক্তা পরিণত মুভি। নাম্বার 1, ওয়াল স্ট্রিট। ওয়াল স্ট্রিট হলো একটি 1987 সালের আমেরিকান ড্রামা ফিল্ম, অলিভার স্টোন দ্বারা পরিচালিত এবং সহলিখিত, যেটিতে মাইকেল ডগলাস, চার্লি শিন, ড্যানিল হান্না ও মার্টিন শিন অভিনয় করেছেন। ফিল্মটি বাট বক্স এর গল্প বলে। একজন যুবক স্টক ব্রোকার, যে গর্ডন ডেকো একজন ধনী বেমান কর্পোরেটর রাইডারের সাথে জড়িত, যার বর্তমান আইএমডিবি রেটিং 7.4। প্রিয় দর্শক, অনেক সময় সামান্য একটি শব্দের কারণে এক একটি স্বপ্ন বাস্তবায়িত হয়ে যায়, এই মুভিটি থেকে সেই বাস্তবতাটি খুঁজে পাবেন। নাম্বার 2, মানিবল। মানিবল একটি আমেরিকান জীবনীভিত্তিক ক্রীড়া বিষয়ক চলচ্চিত্র, যা স্টিভেন জেলিয়েন ও আর্ন সরকিন কর্তৃক রচিত এবং বেনেট মিলাল কর্তৃক পরিচালিত। আমেরিকান বেসবল দল অকল্যান্ড অ্যাথলেটিক্স এর 2002 মৌসুম এবং তাদের মহাব্যবস্থাপক বিলি বিন কর্তৃক একটি শিরোপা প্রত্যাশিত দল গঠনের প্রয়াস নিয়ে। 2003 সালে মাইকেল লুইস কর্তৃক একই শিরোনামে রচিত তথ্যভিত্তিক গ্রন্থ অবলম্বনে এই ছায়াছবিটি নির্মিত হয়েছে, যার বর্তমান আইএমডিবি রেটিং 7.6। প্রিয় দর্শক, একটি বিপর্যস্ত দলকে কিভাবে স্বল্প অর্থ দিয়ে সফলতার প্রাচুর্যে নিয়ে যাওয়া যায় তা আপনারা এই মুভি থেকেই শিখতে পারবেন। নাম্বার 3, ক্যাচ মি ইফ ইউ ক্যান। ক্যাচ মি ইফ ইউ ক্যান একটি মার্কিন 2002 সালে মুক্তিপ্রাপ্ত জীবনী ভিত্তিক অপরাধ চলচ্চিত্র। জেব নাথানসনের চিত্রনাট্য থেকে চলচ্চিত্রটি প্রযোজনা ও পরিচালনা করেছেন স্টিফেন স্পিলবার্গ। এতে শ্রেষ্ঠ অংশে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও, টম হ্যাঙ্কাস, ক্রিস্টোফার ওয়াকেন, মার্টিন শিন ও নাথালি বে। চলচ্চিত্রটি ফ্যাক্স আবেগনলের আত্মজীবনী অবলম্বনে নির্মিত, যিনি তার 19 বছর পূর্ণ হওয়ার পূর্বে একজন প্যান আমেরিকান ওয়ার্ল্ড এয়ারওয়েজের পাইলট, একজন জর্জিয়ান ডাক্তার ও একজন লুইজিয়ানার প্যারিস কুশলি ছদ্মবেশে মিলিয়ন ডলার উপার্জন করেছিলেন। তার প্রধান অপরাধ ছিল চেক জালিয়াতি। তিনি এতটাই দক্ষতা অর্জন করেছিলেন যে FBI পরবর্তীকালে তার চেক জালিয়াতি ধরার জন্য সাহায্য চায়, যার বর্তমান আইএমডিবি রেটিং 8.1। একটি 19 বছরের যুবক কিভাবে তার দক্ষতা নিয়ে সফলতা চূড়ায় গিয়েছিলেন তা আপনারা এই মুভি থেকে জানতে পারবেন। নাম্বার 4, দ্য সোশ্যাল নেটওয়ার্ক। দ্য সোশ্যাল নেটওয়ার্ক হলো একটি 2010 সালের আমেরিকান জীবনীমূলক ড্রামা ফিল্ম, যা ডেভিড ভিঞ্চার দ্বারা পরিচালিত এবং আর্ন সোলকিন দ্বারা রচিত। বেন মেজরিচের 2009 সালের বই দ্য অক্সিডেন্টাল বিলিনিয়ার্স থেকে গৃহীত। এটি সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট ফেসবুকের প্রতিষ্ঠাতা এবং এর ফলে মামলাগুলিকে চিত্রিত করে। এতে প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের চরিত্রে জেসি আইজেনবার্গ, এডুয়ার্ডো সাভারিনের চরিত্রে অ্যান্ড্রু গারফিল্ড, শন পার্করের চরিত্রে জাস্টিন টিম্বালকে, ক্যামেরন এবং টাইলার উইঙ্কেলসের চরিত্রে আর্মি হার্ন এবং দিবা নরেন্দ্র চরিত্রে ম্যাক্স মিনগেলা অভিনয় করেছেন। জুকারবার্গ বা অন্য কোনো ফেসবুক কর্মী এই প্রকল্পের সাথে জড়িত ছিলেন না, যদিও সেভেরিন মেজরিচের বইয়ের পরামর্শদাতা ছিলেন, যার বর্তমান আইএমডিবি রেটিং 7.7। প্রিয় দর্শক, দুজন বন্ধু মিলে কিভাবে তাদের বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে পৃথিবীর সেরা সোশ্যাল নেটওয়ার্ক উদ্ভাবন করেছিলেন আপনারা এই মুভি থেকে সবকিছু জানতে পারবেন। নাম্বার 5, দ্য ফাউন্ডার। দ্য ফাউন্ডার জন লি হ্যানকক দ্বারা পরিচালিত এবং রবার্ট সিগেল রচিত একটি 2016 সালের আমেরিকান জীবনীমূলক নাটক চলচ্চিত্র। ব্যবসায়ী রে কোকের চরিত্রে মাইকেল কিটন অভিনীত ছবিটি ম্যাকডোনাল্ডের ফাস্টফুড রেস্তোরাঁর চেন তৈরির গল্পকে চিত্রিত করেছে। ম্যাকডোনাল্ডের প্রতিষ্ঠাতা রিচার্ড এবং মরিস ম্যাকডোনাল্ড হিসাবে নিক অফারম্যান এবং জন ক্যারোলিন সহ অভিনেতা, যার বর্তমান আইএমডিবি রেটিং 7.2। একটি ব্যক্তি কিভাবে সামান্য কর্মচারী থেকে কিভাবে পৃথিবীর অন্যতম সেরা রেস্টুরেন্টের মালিক বনে যায় তা দেখতে পারবেন এই মুভি থেকে। নাম্বার 6, অফিস স্পেস। অফিস স্পেস হলো 1999 সালের আমেরিকান ব্ল্যাক কমেডি ফিল্ম, যা মাইক জর্জ দ্বারা রচিত এবং পরিচালিত হয়। এটি 1990 দশকের মাঝামাঝি থেকে শেষের দিকের একটি সাধারণ সফটওয়্যার কোম্পানির কাজের জীবনকে ব্যঙ্গ করে।
তাদের চাকরি থেকে ক্লান্ত কয়েকজন ব্যক্তির উপর ফোকাস করে। এতে অভিনয় করেছেন লন লিভিংস্টন, জেনিফার অ্যানিস্টিন, গ্যালিকোল, স্টিফেন রুট, ডেভিড হারম্যান, অজয় নাইডু এবং ড্রেক বার্ডার, যার বর্তমান আইএমডিবি রেটিং 7.7। প্রিয় দর্শক, এই মুভিটিতে আপনারা দেখতে পারবেন একজন ব্যক্তি কিভাবে চাকরিজীবী থেকে সফল উদ্যোক্তা হয়ে অন্যতম সেরা অফিস বানিয়েছিলেন পৃথিবীতে। নাম্বার 7, স্টার্টআপ.কম। স্টার্টআপ.কম হলো জোহানে নোজাইম এবং ক্রিস হোগাস দ্বারা পরিচালিত 2001 সালের একটি আমেরিকান তথ্যচিত্র। ডিএ পেনেবেকার চলচ্চিত্রটি প্রযোজক হিসেবে কাজ করেছিলেন। এটি .com স্টার্টআপ অনুসরণ করে, যেটি হার্স্ট ইন্টারঅ্যাক্টিভ মিডিয়া, KKR, নিউ ইয়র্ক ইনভেস্টমেন্ট ফান্ড এবং সাপিয়েন্ট থেকে $60 মিলিয়ন তহবিল সংগ্রহ করেছিলেন, যার বর্তমান আইএমডিবি রেটিং 7.1। বেঁচে থাকার জন্য নয়, সুন্দর জীবনযাপনের জন্য জীবন, এই মর্মে বানানো হয় এই মুভিটি। নাম্বার 8, 12 অ্যাংরি ম্যান। 12 অ্যাংরি ম্যান সিডনি লুমেট পরিচালিত মার্কিন নাট্য চলচ্চিত্র, যা 1957 সালে মুক্তি পেয়েছিল। এটি রেজিনাল্ড রোজের একই নামের টেলিনাটকের চলচ্চিত্রায়ন। একটি সেটে প্রায় সম্পূর্ণ সময় ধরে শ্বাসরুদ্ধকর নাটকীয়তা আর চিত্রায়নের জন্য চলচ্চিত্রটি বিখ্যাত, যার বর্তমান আইএমডিবি রেটিং 9। 12 জন ব্যর্থ রাগান্বিত বন্ধুর একটি সফল চলচ্চিত্রের দ্বারা জীবন বদলে যাওয়ার গল্পে মুখরিত এই মুভিটি। নাম্বার 9, অর্ফ অফ স্ট্রিট। দ্য অর্ফ অফ স্ট্রিট 2013 সালে মুক্তিপ্রাপ্ত মার্কিন জীবনী নির্ভর ব্ল্যাক কমেডি অপরাধ বিষয়ক চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন মার্টিন স্কোরসেজি, জর্ডান বেলফোর্টের একই নামের জীবনী অবলম্বনে ছবিটির চিত্রনাট্য লিখেছেন টেরেন্স উইন্টার। নিউ ইয়র্ক শহরে একজন স্টক ব্রোকার হিসেবে বেলফোর্টের ক্যারিয়ার ও তার নিজের ফার্মিস্টন অকুপমেন্টের দুর্নীতি ও ওয়ার স্টেটে জোচুরি তার পতন ঘটায়। এতে জর্ডান বেলফোর্টের চরিত্রে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও, যিনি এই ছবির সহপ্রযোজক। বেলফোর্টের ব্যবসায়ী অংশীদার ও বন্ধু ডনি আজফ চরিত্রে অভিনয় করেছেন জোনাহ হিল, তার দ্বিতীয় স্ত্রী নাওমি ল্যাপাগিরিয়া চরিত্রে ম্যাগট রবি, FBI এজেন্ট প্যাট্রিক ডেনহাম চরিত্রে কাইল চ্যান্ড্রার, এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ম্যাথু ম্যাকনো, রব রেইনার, জন ফাভরেও, জর্না লামরি, জন ডুজার্ডিন প্রমুখ। চলচ্চিত্রটিকে স্কোরসেজির অন্যতম সেরা চলচ্চিত্র হিসেবে গণ্য করা হয় এবং এটি গ্রাস অফ নিউ ইয়র্ক, দ্য এভিয়েটর, দ্য ডিপার্টেড ও শার্টার আইল্যান্ডের পরে এটি স্কোরসেজির ডিক্যাপ্রিও জুটির পঞ্চম চলচ্চিত্র, যার বর্তমান আইএমডিবি রেটিং 7.7। টাকা উপার্জনই একমাত্র মূল নেশা হয়ে যাওয়ার ফলে দুই বন্ধু মিলে অপরাধমূলক কাজ করে প্রচুর অর্থ উপার্জনের গল্প সাজানো হয়েছে মুভিটিতে। নাম্বার 10, রাফ ট্রেডার। রাফ ট্রেডার হলো একটি 1999 সালের ব্রিটিশ জীবনীমূলক নাটক চলচ্চিত্র, যা জেমস ডিয়ার্ডেন দ্বারা রচিত এবং পরিচালিত, ইয়োনার ম্যাকগ্রেগর ও আনাফিল অভিনীত। চলচ্চিত্রটির প্রাক্তন ডেলিভেটিভ ব্রোকার নিক লিসনের জীবন এবং 1955 সালে বেলিংস ব্যাংকের পতনের উপর কেন্দ্র করে। এটি লিসনের 1996 সালের বই রুক ট্রেডার, হাউ আই বট ডাউন বেলিংস ব্যাংক এবং শুট দ্য ফাইন্যান্সিয়াল অর্ডার উপর ভিত্তি করে তৈরি, যার বর্তমান আইএমডিবি রেটিং 6.4। প্রিয় দর্শক, এই মুভিটি থেকে আপনারা জানতে পারবেন কিভাবে একজন ট্রেডার তার একটি ফার্মকে প্রতিকূল অবস্থা থেকে যুদ্ধ করে একটি সফল ফার্মে পরিণত করেছিলেন। তাহলে দর্শকবৃন্দ, আজ আমরা দেখে নিলাম উদ্যোক্তা প্রণীত সেরা 10টি ছবি। আশা করি এতে করে আপনার মনে উদ্যোক্তা হওয়ার ইচ্ছার ফসল ফলবে। আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাদেরকে অবশ্যই জানাতে ভুলবেন না নেক্সটে আপনারা কি সম্পর্কে জানতে চাচ্ছেন। ধন্যবাদ।